আরে গরিব ইউটিউবর বলি কি কোন ভিডিও যিব আমার চুলি কি নাই নাই সেমিতি হইপারিবনি এবে জানতো ভিডিওটাকে লাইক করন্তু তারপরে ভিডিওটাকে দেখন্তু হেলা লাইক হেলা তো হয়ে যাই তো কৌচন্তি আপনার লিখি দেবে ঠিক আছে ঠিক আছে জানতো ভিডিও দেখন্তু কাহির লাগি হসুচন কাহির লাগি হসুচন আমি সব কোন তোমার ভিডিও দেখি হসিবার লাগি আসিচন আউ নহে তো কোন ফ্রেন্ড আজির ভিডিওটা টোটালি অলগা প্রকার হবো কাহিঁকি না আজি আমি যাচ্ছু মঙ্গল গ্রহ সেমতি কিছু নাই আজি একচুয়ালি দেখন্তু গেলি আমার এটি বসিকি অদমদা কটাকটি চলাইছন্তি অদা তো কইলো ঠিক আছে অদাটা কোন মদাটা হচ্ছে মদাটা বি কোন মু বি জানে নি এত সেটা কহিলা বেলে পাটির বাহির যায় হলা আ যাও যাও যে আন্দি বাহির যায় হলা আ ঠিক আছে যা বি এটা সব কটাকটি বর্তমান চালিছি আজি কোন হটি কই দেব কি ফিস ফ্রাই হব আজি আমি একচুয়ালি এই যে বিচ সাইড রে যেমতি তৈরি করন যে নাকি মাছ কো পুরা ফ্রাই করি কি গড় পুরা কনফ্লাম ফ্লাম দিকে অলগা প্রকার টেস্ট করি খাতি পুরা সেমতি কি আমি তৈরি করিব ঘরে দেখ খাইবা ওকে তো তৈরি পাই সব প্রসেসিং চালিছি আমার একচুয়ালি টমেটো সস নাহি টমেটো সস আনিয়া পাই মু যাওছু আমো গাঁরে যে খানদান দোকান সেটি কি নেই কি আসলা পরে এটি হব খাইবা ঠিক আছে তো চলন্তু যাই কি আকু নেই কি আসিয়া এটি মা গুটে বিরাট গুটে মুড়া ঘরকে বসছেন কেমিতি জয়েন্ট করি রাখছেন দেখে একচুয়ালি এটা কাটি দিয়েছেন ভিতরে পোকা বাহারছে বলে মুখে জয়েন্ট করে ধরা ধরেছেন আর তার সঙ্গে অছে গোটে ক্যাপসিকম আর গোটে বাগড় একচুয়ালি আমার এটি বাইগণ কু বাগণ কহতি হল আর টমাটো কু টমাটুম ভেন্ডি কু ভেন্ডু তো এগুলো সব এটি কটাকটি চালিছি আর গেলি টিকে আইয়ার কাছে এইটি লাইট কাছে এইটি এইটি দেখি দিও মাছ কোন কোন আছে এটা হচ্ছে ওলিয়ারি মাছ এ তাম্পুড়ি এই তাম্পুড়ি মাছ রোষেই করা সকালে মু যাইলি নেই আসলি কই দিয়ে আজ সকাল সকালে মু যাই আমার পাখ মার্কেট ঝাঁপুড়া কু সেটি যাই এসব মাছ নেই আসলি তো আজ এই মাছের আমি ট্রাই করি আম পাখে তো পাম্পলেট ফাম্পলেট নাই তো একই ট্রাই করদেব না কেন কোথাও ঠিক আছে তো এটা ভাল হবে এটা বড়িয়া টেস্ট হবে না ঠিক আছে তুমি সব রেডি করো মু খালি যাই সসটা নেই আসছি হ্যালো হ্যালো তো মদর ইন্ডিয়া ও মা বহু দুঃখর সব কে পড়ছে যে আমার গাঁর যে খানদান দোকানটা বন্ধ হচ্ছে তো ঘরে যা বি যেতে চিলি সসরকা আছে সেইথে কাম চলাই দেব আপ কোন কোচি চাল ঘরকু যা আমার যে খানদান দোকান বন্ধ আছে চিলি টমাটো সস মিললানি না মিললানি তো হলো গোটে কাম করো টমাটো খালি কাটিকি দিয়ে দেবো সেইটা খাই দেবা ওকে বর্তমান বটা বটি আরম্ভ হয়ে সারা পিঁয়াজ রসুন অদা মিশাইকি জিরা পড়ছে এতে ওকে কালি আমার হয়েছিল পিঠা এইটি অছি পুর পিঠা গোটে পিস দুই পিস কাড়ি নিয়ে যা খাইবা দেখি কেমন লাগুছে আমার ঘরে হয়েছিল এন্ডুরি পিঠা ছাড় পুর পিঠা হল একচুয়ালি আমার সে পুর পিঠা কো আও অলগা অলগা জায়গায় এন্ট্রি পিঠা বি কনছে সেই তুমি সে কথা কইলি হলা হ্যাঁ পরে তুমি কোন জানিব এন্ট্রি পিঠা বড় টেস্ট হইছে হলা না পছন্দ হ্যাঁ নব হ্যাঁ হ্যাঁ হুম জবরদস্ত পিঠা খাইলে গোটে অলগা মজা আছে সো ফ্রেন্ড এইটি আমার মাছ বর্তমান গুড়া গুড়ি আরম্ভ হব সেই আসিছি প্লেট্রে কোন কোন গেলি টিকে কইদিও কোনটা কোন কোনটা কোন ফ্রেন্ড এটা আর সেথিরে এ অদা রসুন পেঁয়াজ আর জিরা সো পেস্ট হয়েছে ওকে আইথিরে আছে সব মশলা ওকে তো এবার গুড়াগুড়ি আরম্ভ হব এটি পানি আছে সেটি লুণ আছে তো গুড়াগুড়ি কর গেলি কেমন কোন গুড়াচ্ছ মু দেখবি আও এটি তোরাণি আছে হ্যাঁ 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 হলদি পকা হল ফার্স্ট পুরা প্রসেসটা দেখি দিও তৈরি করে খাইব গ্যারেন্টি দেবি টয়লেট হয়ে যাব কিনা আমি নিজে নিজে ট্রাই করছু লঙ্কা গুণ্ড লুণ অল্প গোলমরিচ গুণ্ড পড়ল
ପାଣି ଏବେ ତାକୁ ଭଲ କିନା ଗୋଳେଇବ ନା କ'ଣ କହୁଛ ତାପରେ ତାକୁ ମିଶିଦେ ଅଦା ରସୁଣ ପେଷ୍ଟ ଆକ୍ଚୁଆଲି ବିଚ୍ ସାଇଡ଼୍ରେ ଯେଉଁ ପ୍ରକାରର ମାଛ ଭଜା ତିଆରି କରନ୍ତି ନା ସେମିତି ଆକ୍ଚୁଆଲି ଆମେ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ତିଆରି କରୁଛୁ ଆଗରୁ କେବେ ସେମିତି ତିଆରି କରିନୁ ଠିକ୍ ଅଛି ଏବେ ସେଥିରେ କ'ଣ ପକେଇ ଲଗାଇଲି ଏଇଟା କଲର୍ ପକା ହେଇଛି ଟିକେ କଲର୍ ବଢ଼ିଆ ଆସିଲେ ଭଲ ଲାଗିବ ଦେଖିବା ପାଇଁ ହଁ ଏବେ ଗୋଳାଗୋଳି ହେଇଯାଇଛି ଏଇଟା ପୁରା ପେଷ୍ଟ ହେଇଯାଇଛି ଏଥିରେ ମାଛ ପକା ହବ ଗେଲି ହେଇଛନ୍ତି ମାଛ ଆଣିବା ପାଇଁ ମାଛ ନେଇକି ଆସିଗଲେ ଗୋଟେ ଦୁଇଟା ତିନିଟା ଚାରିଟା ପାଞ୍ଚଟା ପାଞ୍ଚଟା ମାଛ ତିଆରି କରାହେଉଛି ଆମର ଠିକ୍ ଅଛି ଗୋଳାଗୋଳି କରିଦିଅ ଭଲ ଲାଗିଲେ ପୁରା ଦୁଇ ଘଣ୍ଟା ପରେ ମାଛଟା ବର୍ତ୍ତମାନ ଗୁଳାଗୁଳି କମ୍ପ୍ଲିଟ୍ ହେଇଯାଇଛି ପୁରା ଦେଖିପାରୁଥିବ ବଢ଼ିଆ ମସଲାରେ ବହୁତ ବଢ଼ିଆ ଦେଖାହେଉଛି ଏବେ ଏହାକୁ ଭଜାଭଜି ହେବ ଏଇଆ ତ ଠିକ୍ ଅଛି ଚାଲ ଭଜିବା ପାଇଁ ଯିବା ମାଛଟା ଏଇ ଗୁଳାଗୁଳି କରି ରଖାହେଇଛି ଆଉ ଏଠି ଅଲଗା ମାଛ ସବୁ ରଖାହେଇଛି ତରକାରୀ ହେବ ବୋଲି ଏଠି ବି ଅଛି ଆହୁରି କଞ୍ଚା ମାଛ ଏଠି ସବୁ ଆମର ରୋଷେଇ ଘର ଭ୍ୟୁ ଏଇଟା ଆଉ ଏବେ ତେଲ ଗରମ ହେଇଯାଇଛି ଏବେ ମାଛ ପକା ହେବ ଏଇଟା ଆକ୍ଚୁଆଲି ମାନେ ପୁରା ତେଲ ଅଧିକ ରଖିକି ସେଥିରେ ଛାଡ଼ିବା କଥା ଆମର ଏତେ ତେଲ ଭଲ ନାହିଁ ଭଜା ଭଜି କରିଦେଇ ଖାଇଦେବା କହୁଛୁ ବୋଲି ହଁ ଆକ୍ଚୁଆଲି କିନ୍ତୁ ତାର ଛାଣିବା ସିଷ୍ଟମ୍ ହେଲା ଏତେ ତେଲ କିଏ ଗୋଟେ ଲିଟର ତେଲ 200 ଟଙ୍କା ହେଲାଣି ପାଞ୍ଚ ପିସ୍ ମାଛ ବର୍ତ୍ତମାନ ପକା ହେଇଯାଇଛି ଭଜା ଭଜି ଚାଲିଛି ଚାଲନ୍ତୁ ଏଇଟା କମ୍ପ୍ଲିଟ୍ ହେଇଯାଉ ଏଇ ଚାଲିକି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦେଖେଇବି ଓକେ ଟାଇମ୍ ଆସିକି ହେଲାଣି 12ଟା ଆଉ ଟିକେ ପରେ ଗେଲି ଗାଧୋଇବା କଥା ନେଇ ଖଚର 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 ଡାକିବେ କ'ଣ ଗାଧୋଇବା କଲେ ଯେ ଥଣ୍ଡା ଯେଉଁ ପ୍ରକାର ହେଉଛି ନା ଏକୁଟିଆ ଥିଲି ମୁଁ ନ ଗାଧୋଇକି ରହିଯାଉଥିଲି 8 ଦିନ 10 ଦିନ ଧରିକି ଏବେ ନ ଗାଧେଇଲେ ଗେଲି ବେକରେ ଛିଡ଼ାଇ ପଡ଼ିବେ କ'ଣ କରିବେ ଶୁଣିବେ ଯଦି ପୁଣି ଦୁନିଆ ଝଗଡ଼ା ନା ନା ହେଇ କଥା ହେଉଥିଲି ଆଉ ମୁଁ କହିଲି ମାଛଟା ଜବରଦସ୍ତ ହବ ବୋଲି ହେଲା ହଁ କି ନାହିଁ ଏ ଶୁଣ ଗେଲି ମାଛ ହେଲାଣି ମାଛ ବର୍ତ୍ତମାନ ହେଇଗଲାଣି ଆସିଲେ ଏବେ ଖାଇବା ଠିକ୍ ଅଛି ଏକ୍ଚୁଆଲି ଟମାଟୋ ସସ୍ ନାହିଁ ତ ଚିଲି ସସ୍ ଆଉ ଆଚାର ଦେଇକି ଚଳେଇଦେବା ସଫରେଣ ବର୍ତ୍ତମାନ ଆମର ମାଛ ଭଜା ରେଡ଼ି ହେଇଯାଇଛି ପୁରା ବିଚ୍ ଷ୍ଟାଇଲ୍ରେ ଯେମିତି ବିଚ୍ରେ ଦେଖାଯାଏ ପୁରା ସେଇ ଟାଇପ୍ ଦେଖାହେଉଛି କଲର୍ ଦେଖିଲେ ତ ଆପଣ ପାଟୁ ଲାଳ ବାରିଛି ମୁଁ ଗ୍ୟାରେଣ୍ଟି ଦେଇ କହିଦେବି ଆଉ ସାଙ୍ଗରେ ଅଛି ପିଆଜ ଆଉ ଆମର ଚିଲି ସସ୍ ଥିଲା କିନ୍ତୁ ଲଙ୍କା ଆଚାର ନେଇ ଆସୁଛନ୍ତି ଗେଲି ଆଉ ମା ସେଠି ଦୁଇ ହାତରେ ବସି ଖାଇଯାଉଛନ୍ତି ହେଲା କେମିତି ହେଇଛି ଭଲ ଲାଗୁଛି ତ ଓକେ ଷ୍ଟାର୍ଟ କର ତାହେଲେ ପୁରା ଦେଖିକି ତ ଅଲଗା ପ୍ରକାର ଲାଗୁଛି କେଉଁଟା ଖାଇବା ଭିତରୁ ଛୋଟ ସେଇଟା ଯେ ହଁ ଛାଡ଼ ମୁଁ ଏଇଟା ତାହେଲେ ଖାଇଦେଉଛି ଓକେ ଆଗ ଏଥିରୁ ଖଣ୍ଡେ ଭାଙ୍ଗିଦେବା ପୁରା ଭଜା ହେଇଛି ବଢ଼ିଆ ପୁରା ଜବରଦସ୍ତ ଦେଖାହେଉଛି ହେଲା ପୁରା କଲର୍ ଦେଖନ୍ତୁ ଖାଲି ପୁରା ସୁପର୍ ପିଆଜ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ ବିଚ୍ରେ ଆମେ ଖାଇଥିଲୁ ଦୀଘାରେ ଚିଙ୍ଗୁଡ଼ି ଏମିତି ମଜା ଆସିନଥିଲା ଏଠି ତାମ୍ପୁଡ଼ି ମାଛରେ ବଢ଼ିଆ ଟେଷ୍ଟ ଆସିଲା ହଁ କି ନାହିଁ ଭଲ ଲାଗୁଛି ତମେ ନେକ୍ସଟ ଏଇଭଳିଆ ବନେଇ ସବୁବେଳେ ଖାଇବା ଆଉ ବୁଝିଲ କି ନାହିଁ ବଢ଼ିଆ ଟେଷ୍ଟ ପୁରା ଟିକେ ଆଉ ଟିକେ ଟମାଟୋ ସସ୍ ଥିଲା ଆହୁରି ମଜା ଆସିଥାନ୍ତା ବୁଝିପାରିଲ ନା ସରିଯାଇଛି ଟମାଟୋ ସସ୍ ନା ଏହା ଦୋକାନରେ ଖୋଲା ନାହିଁ ନହେଲେ ନେଇ ଆସିଥାନ୍ତି ହେଲା ଏଠି ଭଲ କି ନେବ ଟମ୍ପ୍ଲେନ୍ ଫଟୋ ନିଆ ହେଉଛି ଓଡ଼ିଆ ହେଇଛି ଓକେ ପୁରା ଗୋଟା ମାଛଟାକୁ ନେଇକି ଏଇ ସସ୍ ମାନେ ଏଇ ଯେଉଁ ଆଚାରରେ ଟିକେ ଲଗାଇଦେବା ଟେଷ୍ଟ ପୁରା ଜବରଦସ୍ତ ଏଇ ମାଛର ରେଟ୍ ବି ଆମର ଏଠି ବେଶୀ ନାହିଁ 60 ଟଙ୍କା ଲାଗିଲ ହେଲା ନାଇଁ ସବୁବେଳେ ଏମିତି 60-80 100 ଟଙ୍କା ଭିତରେ ଥାଏ
ଏତେ ଦାମିକା ମାଛ ଆଣିବା ଦରକାର ନାହିଁ, ନର୍ମାଲ ମାଛରେ ବଢିଆ ଟେଷ୍ଟ। ଆଉ ବିଚ୍ର କାହିଁକି ଯାଇକି ଆମେ ଏତେ ରେଟ୍ ଦେଇ ଖାଇବାକୁ ଗଲୁ? ହଁ ପରା, ମାନେ ଦୀଘା ବିଚ୍ରେ ଆମେ ଚିଙ୍ଗୁଡ଼ି ଖାଇଥିଲୁ, ଏଠିକି ବଡ଼ ବଡ଼ ଚିଙ୍ଗୁଡ଼ି ପକୋଡ଼ା କରି ଦେଉଛନ୍ତି, ଗୋଟା ପିସ୍ 10 ଟଙ୍କା କରି, 6 ପିସ୍ ଦେଇଥିଲା 50 ଟଙ୍କା ନେଇଥିଲା ହେଲା। ଜବରଦସ୍ତ ଟେଷ୍ଟ, ସତରେ ମଜା ଆସିଗଲା। ଯାହା ବି କୁହନ୍ତୁ, ଶସ୍ତାରେ ବିଚ୍ ଷ୍ଟାଇଲରେ ମାଛ ଭଜା ପୁରା ମଜା ଆସିଗଲା, ଜବରଦସ୍ତ ହେଇଥିଲା।